গোলকগঞ্জের সাগলিয়াত আক্রাসত এটা আক্রমণ, দুর্বৃত্ত আক্রমণত আহত হয় সাগলিয়া আঞ্চলিক আক্রাসর সভাপতি শ্যামল রায় আর আক্রাসকর্মী জিতেন রায়। মঙ্গলবার নিশা বিজয়া দশমী মেলাত দুর্বৃত্ত পিছফালের আক্রমণ করে দুইজনক, সম্প্রতি দুইজন কোচবিহারের চিকিৎসালয়ত চিকিৎসাধীন অবস্থা আছে। এই ঘটনা সন্দর্ভত সাগলিয়া আরক্ষী চকীত এজাহার দাখিল করা হয়েছে যদিও আরক্ষী এতালেক কোনো দুর্বৃত্তক আটক করবলে সক্ষম হওয়া নাই। কালি মূল আমার যে ছোটকুমে ছোটকুমার যে আমার মিলন মেলা হয় মেলা বাড়িতে মানে ঠাকুর নিয়ে গেল, যাওয়ার পরে রাস্তাত যে আসাম যাই থাকা অবস্থা কাইবা মোক পাশপাক থাকিয়ে মানে মাথা ডাঙাইছে আর ডাঙার পরে মি তো সার সাথে অজ্ঞান হয়ে পড়ি যাও। হ্যাঁ নাকটা একটা গোটা ফাটছে মাথা পুরো ব্যথা লাগছে। শিলঙর বিজনীত তিনদিনীয় অনুষ্ঠিত হয়েছে জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার 571 সংখ্যক আবির্ভাব মহোৎসব। এই উপলক্ষে বুধবারে যুব সমারোহ উদ্বোধন করে অতিরিক্ত উপায়ুক্ত তথা বিজনীর ভারপ্রাপ্ত মহকুমাধিপতি দীথকানন্দ হাজরিকায়। অনুষ্ঠানত অভিনেত্রী দেবজানী কায়ন, অভিনেতা কপিল বরা আর ভারত সরকারের সংগীত নাটক একাডেমির বিসমিল্লা খা, যুব বঁটাপ্রাপ্ত মনোজ দাস প্রমুখ্যে বহু সংখ্যক বিশেষ লোকে অংশগ্রহণ করে। শিলঙর বিস্তৃত তিনদিনীয় অনুষ্ঠিত হয়েছে জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর 571 সংখ্যক আবির্ভাব মহোৎসব। এই উপলক্ষে বুধবারে যুব সমারোহ উদ্বোধন করে অতিরিক্ত উপায়ুক্ত তথা বিস্তৃত ভারপ্রাপ্ত মহকুমাধিপতি দীথকানন্দ হাজরিকায়। অনুষ্ঠানত অভিনেত্রী দেবজানী কায়ন, অভিনেতা কপিল বরা আর ভারত সরকারের সংগীত নাটক একাডেমির বিসমিল্লা খান, যুব বঁটাপ্রাপ্ত মনোজ দাস প্রমুখ্যে বহু সংখ্যক বিশেষ ব্যক্তি উপস্থিত থাকে। আমার সমাজখন বিশেষক আমার অসমৰ সমাজখন যেনেকুৱা সমাজ ব্যবস্থা যেনেকুৱা আছে আজিকালি এতিয়া বিশেষক শঙ্করদেবর যে শিক্ষা সেই শঙ্করদেবর শিক্ষা খুব প্রয়োজন হয়েছে বিশেষক যুবচামর মাজত যামে আমার দেশখন পিছত চলাই নিব। ইউনিভার্সেল ব্রাদারহুডর কথা কৈছে বিশ্বখন আমার ক্ষেত্র কোনো সরু নাই কোনো বর নাই সেই শিক্ষাবিলাকৰ আজি তারিখত বেশি প্রয়োজন আছে। আর মই যেহেতু নাটকৰ মানুহ অভিনয়ৰ মানুহ মইতো খুব গৌরব অনুভব করো যেতিয়া মই বাহিরলে যাও অসমৰ বাহিরলে যাও যেতিয়া মানুহ সুবিধা পাও আর যেটা কিছু মানুষে জানেও যে শঙ্করদেব শ্রীমন্ত শঙ্করদেব হল গোটেই আধুনিক যেটা নাট্যধারা গোটেই ভারতবর্ষের আধুনিক নাট্যধারা আসলতে হি অরিজিনেটেড আরম্ভ করেছিল ভারতবর্ষের যে আধুনিক নাট্যধারা আর গতি সেই কারণে মূর মনটা খুব ভাল লাগে যে আমার আসলতে হি ইজ দ্য ফাদার অফ মডার্ন আসাম। মহাপুরুষ শ্রী শ্রী শঙ্করদেবর 571 সংখ্যক জন্মোৎসব উপলক্ষে বুধবারে তিনিচুকীয়াতো শ্রী শ্রী শঙ্করধামের তিনিচুকীয়া সমূহ নামঘর ধর্মীয় অনুষ্ঠান আর ধর্মপ্রাণ রাইজর সহযোগত এক বিশাল ভাগবত শোভাযাত্রা বাহির করা হয়। এই শোভাযাত্রাত কেবা শতাধিক ভক্তপ্রাণ রাইজে অংশগ্রহণ করে। মহাপুরুষ শ্রী শ্রী শঙ্করদেবর 571 সংখ্যক জন্মোৎসব উপলক্ষে বুধবারে তিনিচুকীয়াত এই পরিবেশে বিরাজ করে শ্রী শ্রী শঙ্করধামের তিনিচুকীয়ার সমূহ নামঘর ধর্মীয় অনুষ্ঠান আর ধর্মপ্রাণ রাইজর সহযোগত এক বিশাল ভাগবত শোভাযাত্রা উলিওয়া হয়। এই শোভাযাত্রাত কেবা শতাধিক ভক্তপ্রাণ রাইজে অংশগ্রহণ করে। আজি তিনচুকীয়ার বিভিন্ন নামঘরের ভকত বৈষ্ণব আর বিভিন্ন আমার সাংস্কৃতিক গোষ্ঠী সমূহ লগ হয়ে তথা রাইজ তিনচুকীয়া সমূহ জাতি বর্ণ ধর্ম বিভিন্ন জাতি জনগোষ্ঠীর রাইজে একত্রিত হয়ে আমি ভাগবত ভ্রমণ করলো ভ্রমণের মাজেরে যোৱাকালি শঙ্করদেবের জন্মোৎসব আছিল আর এই জন্মোৎসবের সংগতি রাখি আজি আমার এই ভাগবত ভ্রমণ কার্যসূচী আমি গ্রহণ করবো। আপনাদের দেখিলেই দশমীর বিয়লি দক্ষিণ কামরূপর কুকুরমারাত কলহিনৈর বুকত অনুষ্ঠিত হল পরম্পরাগত নাও খেল প্রতিযোগিতা। হস্তীত প্রতিষ্ঠা করা দেবীক বিজয়ার বিয়লি কলহিনৈর বুকত বিসর্জন দিয়া কার্য সমাপন হয়ে থাকার সমান্তরালভাবে অতীজরেপরা চলি আহিছে এই নাও খেল প্রতিযোগিতা। এইবেলি মহিলার দলেও নাও খেল প্রতিযোগিতাত অংশগ্রহণ করে। দক্ষিণ কামরূপর বিভিন্ন স্থানেরপরা লৈ অহা কুড়িরও অধিক প্রতিমা বিসর্জন দিয়া হয় কলহির বুকত। নাও খেল চাবলৈ নৈখনের দুইপারে লোকারণ্য হয়ে পড়া পরিলক্ষিত হল। দশমীর বিয়লি দক্ষিণ কামরূপর কুকুরমারাত এনেধরণে কলহিনৈর বুকত অনুষ্ঠিত হল পরম্পরাগত নাও খেল প্রতিযোগিতা যত বহুজনে অংশগ্রহণ করে। পারেরপরা এই দৃশ্য উপভোগ করে হাজার হাজার জনে। এফালে ষষ্ঠীত দেবীক প্রতিষ্ঠা করা দেবীর প্রতিমূর্তি কালি বিসর্জন দিয়া হয়েছিল, সমান্তরভাবে তাত নাও খেলও অনুষ্ঠিত হল আর দুয়োটা দৃশ্য একেলগে উপভোগ করে আপ্লুত হয়ে পড়ে এই সকল ভক্ত।